Alif Lam Mim. ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নুজুল কোরআন প্রোগ্রামের গত পর্বে বিগত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সহজার্থে মানুষের জন্য সহজ করতে গিয়ে যেহেতু মুসলমানরা তখন ছিলেন মানে ইসলামের একেবারে প্রথম যুগে সাহাবায়ে কেরাম ছিলেন ইসলামের সঙ্গে তাদের কোনো পূর্ব পরিচিতি ছিল না এই জন্য কিছু কিছু বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একেবারে সহজভাবে দান বিধানটাকে আরোপ করেছেন তারপর সেই বিধানকে তার মূল জায়গায় নিয়ে এসেছেন তো এইরকম প্রথমে এক বিধান দিয়ে পরে আরেক বিধান দেওয়া প্রথমটাকে বিলুপ্ত করে দিয়ে রহিত করে দিয়ে নতুন বিধান দেওয়া সেটাকে আরবিতে বলা হয় নাসখুন ইংরেজিতে বলা হয় আব্রুগেশন বাংলাতে বলা যায় রহিতকরণ তো এই কোরআনে কারিমে এইরকম কিছু আয়াতের দৃষ্টান্ত রয়েছে সেগুলো গত সপ্তাহে আমি পাঁচটা দৃষ্টান্ত উল্লেখ করেছিলাম সেই পাঁচটি দৃষ্টান্ত ছিল মূলত কোরআনে কারিমের একটি আয়াতের ধারা অন্য আয়াতকে অন্য আয়াতের বিধানকে বিলুপ্ত করার উদাহরণ বা দৃষ্টান্ত এক্সাম্পল কিন্তু এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখতে পারেন যে কখনও কখনও কোরআনে কারিমে এমনও পাবেন আপনারা মানে এমন হয়েছে এক জায়গায় যে কোরআনে কারিমের মূল বিধান যেটা দেওয়া হয়েছে নতুন সেটা তো কোরআনে দেওয়া হয়েছে কিন্তু যেই বিধানটাকে বিলুপ্ত করা হচ্ছে সেটা কোরআনে ছিল না সেটা ওহির অন্যান্য সুরতে অন্যান্য মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথমে তারপর সেই বিধানটাকে কোরআনে কারিমের আয়াতের দ্বারা মনসুখ করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে ফর এক্সাম্পল আমরা জানি সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তো মদিনায় যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান এসেছিল যে হে মুহাম্মদ এবং আপনার উম্মতেরা আপনারা এখন থেকে বায়তুল্লাহ এর দিকে নয় বরং বায়তুল মাকদিস এর দিকে ফিরে নামাজ আদায় করুন অর্থাৎ বায়তুল মাকদিসকে আপনারা কিবলা বানিয়ে নিন তো মদিনায় যাওয়ার পর প্রায় ১৭ মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিয়ে বায়তুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাম সবসময় আকাঙ্ক্ষা ছিল যে বায়তুল্লাহ কাবাকে যেন আমাদের জন্য মানে কিবলা বানিয়ে দেওয়া হয় সেটা রাসূলের আকাঙ্ক্ষা এবং আশা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশাকে পূরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লামের সেই দোয়াকে মানে কবুল করেছেন আল্লাহ তাআলা বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আল্লাহ বলেন মুহাম্মদ আপনি যে বারবার আকাশের দিকে ফিরে তাকাচ্ছেন জিব্রিল ওহিনী আসছেন কিনা কিবলা পরিবর্তনের বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন কিনা এই যে বারবার আকাশের দিকে ফিরে তাকানো সেটা আমার জানা আছে সেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমার জানা আছে অতএব ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনি যে কিবলা পছন্দ করেন যে কিবলায় দিকে ফিরে নামাজ পড়তে আপনি উইশ করেন সেদিকে আমি আপনাকে মানে আপনার সেই দিকে আপনাকে নামাজ পড়ার সেই সেটাকেই কিবলা বানানোর অনুমোদন আমি দিয়ে দিচ্ছি হাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদুল হারাম অতএব নামাজের সময় তোমরা যেখানেই থাকো কিবলা হিসাবে বায়তুল্লাহ মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করো তাহলে এই যে বিধান মানে প্রথমে বায়তুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ার বিধান ছিল মদিনায় সেটা কিন্তু কোরআনে উল্লেখ নাই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন সেটা ওয়াহি বিল মানে ওয়াহি মাতলুবিল কোরআন কোরআনের অংশ হিসেবে নয় ওয়াহির অন্যান্য পন্থায় আল্লাহর পক্ষ থেকে মেসেজ হিসেবে জিব্রিল জানিয়ে দিয়েছিলেন আর সেই বিধানটাকে কোরআনের পঠিত আয়াতের মাধ্যমে বিলুপ্ত করা হলো সূরা বাকারার এই আয়াতের মাধ্যমে তাহলে এক্সাম্পল আর মানে বুঝতে বোঝাতে চেষ্টা করলাম যে নাসখের আরও কয়েকটা পদ্ধতি রয়েছে পাঁচটি এক্সাম্পল গত সপ্তাহে দিয়েছিলাম সেটা ছিল নাসখুল কোরআনে বিল কোরআন
কোরআনের আয়াতের দ্বারা, এক আয়াতের দ্বারা আরেক আয়াতের বিধানকে বিলুপ্ত করা, রহিত করা। আর আজকে আরেকটা এক্সাম্পল পেশ করলাম, যেখানে কোরআনের আয়াতের দ্বারা বিলুপ্ত করা হয়েছে একটা বিধানকে, যেই বিধানটা কোরআনের ছিল না, কোরআনে সেটা আয়াত হিসেবে ছিল না, সেটা ওয়াহির অন্যান্য উপায়ে অন্যান্য সুরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। এবার আসুন আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে গত সপ্তাহের আলোচনার পরে যেখানে আমি কোরআনে কারিমের এক আয়াতের দ্বারা অন্য আয়াতের বিধান বিলুপ্তকরণের পাঁচটি এক্সাম্পল পেশ করেছিলাম, সেই আলোচনা শুনে সোশ্যাল মিডিয়াতে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, যে তার প্রশ্নের ভাষা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধানকে মানে জারি করে সেই বিধানকে আবার বিলুপ্ত করেছেন, রহিত করেছেন, এমন কথা তো কোনো হাদিসে পাই নাই। এবং তিনি একথাও বলেছেন যে মৌলানা সাহেব এসব কী বলছেন। তিনি বলছেন, ওই ভাই দিনী ভাই প্রশ্ন করছেন, এসব তো অদ্ভুত ব্যাপার। তিনি আরও জানতে চেয়েছেন যে এই মৌলানা কি শিয়া ফেরকার কেউ। তো এখানে মূল বিষয় হচ্ছে যে তিনি জানতে চাচ্ছেন যে হাদিসে তো নাসখের বিষয়টা আমি পেলাম না, তাহলে এই যে মৌলানা সাহেব নাসখের বিষয়ে কোরআনের এক আয়াতের দ্বারা অন্য আয়াতের বিধানকে বিলুপ্ত করণের যে বিষয়টা, সেটা কি বাস্তবেই না এটা শুধু একটা কথার কথা। তো আমি সেই ভাইয়ের এই কমেন্টের উত্তরে আমি বলেছিলাম যে দেখুন জনাব, কোরআনে করিমের এই নাসখের বিষয়টা আমি যে বলেছি দৃষ্টান্ত সহ, এক্সাম্পল সহ এবং উদ্ধৃতি সহ আমি পেশ করেছি। আর আপনি যে বলছেন হাদিসে পান নাই, আপনি কতটা হাদিস পড়েছেন, আপনি কি সব হাদিস পড়ে ফেলেছেন, কেউ আমরা কি সব কেউ সব হাদিস পড়ে ফেলেছি? আর কেউ যদি সব হাদিস পড়ে নিয়ে থাকেন, তাহলে কি সব হাদিস কি সবার মনে থাকে একেবারে এ টু জেড? সব হাদিস তো সবার মনে থাকারও কথা নয়। তাছাড়া হাদিসে নাসখের কথা পেলেন না, আপনি কি নাসখের বিষয়টা কোরআনে তালাশ করেছিলেন? হাদিসেরও আগে তো কোরআন তালাশ করা উচিত ছিল। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এই রহিতকরণের বিষয়টা কোরআনে কারিমের সূরা আল বাকারার 108 নম্বরে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা নাংসাখ মিন আয়াতিন আও নুংসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল বাকারার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা নাংসাখ মিন আয়াতিন, আমি যখন কোন আয়াতকে রহিত করে দেই, অনুংসিহা অথবা বিস্তৃত করে দেই, ভুলিয়ে দেই, তো নাতি বিখাইরিম মিনহা, আমি এই আয়াতের পরিবর্তে বদলা, এই আয়াতের রিপ্লেস করি এর চাইতে ভালো কোনো জিনিস দিয়ে, ভালো কোনো বিধান দিয়ে, শ্রেষ্ঠ উত্তম কোনো বিধান দিয়ে, আও মিসলিহা অথবা অন্ততপক্ষে আগের বিধানের সমপর্যায়ের আরেকটা বিধান দিয়ে, আরেকটা বিষয় দিয়ে আমি এটাকে রিপ্লেস করি। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে সক্ষম, সব কিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং পাওয়ার রয়েছে। এটা তো কোরআনেই স্পষ্ট বলে দেওয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসখ, মা নাংসাখ, নানসাখ শব্দটা নাসখুন থেকে ডেরাইভ, সেটা নাসখুন থেকে মানে সংগৃহীত, নাসখুন ধাতু থেকে, মূল ধাতু থেকে এটা বের করা হয়েছে। এবং এই রহিতকরণের কথাটা তো স্বয়ং কোরআনেই আছে, তাহলে হাদিসে নাই বলে আপনি যে এটাকে নাসখের পুরো বিষয়টাকে যে অস্বীকার করতে হবে এরকম কিছু না। পরবর্তী ভাই বুঝতে পেরেছেন এবং তিনি মানে এটাকে স্বীকার করেছেন যে কথাটা বাস্তব এবং কোরআনে নাসখ হতে পারে। এই বিষয়ের দিকে আমি প্রথমে ইঙ্গিত করেছিলাম যে কিছু কিছু মানুষ মনে করেন যে কোরআনের নাসখ হওয়া সেটা আইব, আসলে সেটা আইব নয়, এটা হচ্ছে মুক্তাদায় হাল, অর্থাৎ প্রেক্ষা মানে প্রেক্ষাপট বুঝে, ব্যবস্থা বুঝে অবস্থা বলা, অবস্থা বুঝে ব্যবস্থা দেওয়া। আপনি যদি অবস্থা না বুঝেই ব্যবস্থা বলে দেন, তাহলে সেখানে এটা পালন করা কষ্টদায়ক হবে। এবং আমি যেরকম বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের অবস্থার আলোকেই প্রথমে এক বিধান দিয়েছেন, আবার মুসলমানদের অবস্থার পরিবর্তনের আলোকেই দ্বিতীয় আরেক বিধান দিয়েছেন। যেটা একটা যেরকম একটা ছোটো বাচ্চা, ছোটো শিশু, তার জন্মের পরে তাকে যেই খাবার দেওয়া হয়, বড় হওয়ার পর তাকে সেই সেই সমান খাবার দেওয়া হয় না। কেন? এটা অবস্থার পরিবর্তনে তার ব্যবস্থা ভিন্ন হয়। তো তেমনিভাবে মুসলমানদের প্রথম যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একেবারে শুরুর দিকে এক বিধান দিয়েছিলেন, পরবর্তীতে সেই বিধানকে অন্য বিধানের দ্বারা রিপ্লেস করেছেন, মানে বদলিয়ে দিয়েছেন। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছিলেন যে ওয়াসিয়ত করতে হবে, অর্থাৎ মুসলমানরা তখন ইসলামের সঙ্গে মানে পূর্ব পরিচিতি ছিল না, নতুন মুসলমান, তাদেরকে এখন যদি
ওই উত্তরাধিকারের সব মাসাইলগুলো যদি খুঁটিনাটি বলে দেওয়া হয়, আমল করা, মনে রাখা, এগুলোকে বাস্তবে প্রয়োগ করা হয়তো কষ্টদায়ক হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে শুধু ওসিয়তের কথা বলেছেন, যে তোমাদের কখনো তোমাদের কারো যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এবং সে কিছু সম্পদ দুনিয়াতে রেখে যাবে, তার জন্য জরুরি হলো, তার জন্য ফরজ হলো, সে ওসিয়ত করে যাবে। তো প্রথমে শুধু ওসিয়তের কথা বলা হয়েছে, যে নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু সম্পদ, মানে ন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে কিছু সম্পদের ওসিয়ত করে যাবে, অমুক এই মালটা পাবে, তমুক সেই মালটা পাবে, এইরকম। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ওসিয়তের উত্তরাধিকারের একটা মানে ফিক্সড অ্যামাউন্ট বলে দিয়েছেন, কে কত পরিমাণ পাবে সম্পদের, কি পরিমাণ, কি কয় ভাগ পাবে, সেটা পবিত্র কোরআনের সুরা আন-নিসাতে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন এই আয়াতের দ্বারা সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিয়েছেন, এবং আগের ওসিয়ত করার যে ফরজ বিধান ছিল সেটাকে রহিত করে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে মানুষের জন্য সহজ করতে গিয়ে। আর এখানে আমাদের আরেকটা বিষয় মনে রাখা চাই প্রশ্নের আলোকে, যে আমরা যখন কোনো বিষয়কে কোথাও না পাই, তখন এই না পাওয়াটা আমার অনুসন্ধানের পর আমি যদি কোনো বিষয় না পাই, তাহলে এই না পাওয়াটা বাস্তবেই এই জিনিস না থাকার প্রমাণ নয়। অর্থাৎ আমি যখন কোনো হাদিস অনুসন্ধান করলাম এবং হাদিসের কয়েকটা কিতাব তালাশ করার পর এই হাদিসটা আমি পেলাম না, তার অর্থ এই নয় যে এই হাদিসটা মূলত হাদিসই নয়, অথবা হাদিসের কোনো কিতাবেই এই হাদিসটা পাওয়া যায় না, এটা নয়। এটা আমার অনুসন্ধানে আমি পাইনি, হয়তো অন্য ব্যক্তি অনুসন্ধান করলে সেই হাদিসটা পেয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম যারা মানে উসুলিয়ুন উলুমুল হাদিস, হাদিসের জ্ঞান বিজ্ঞান নিয়ে যারা মানে রিসার্চ করেছেন, যারা স্টাডি করেছেন এবং কিতাবাদে লিখেছেন, তারা বলছেন যে এটা হচ্ছে একটা আদব। আমি যখন কোনো হাদিসকে কোনো কিতাবে না পাবো, তো আমি বলতে পারবো যে হাদিসটা আমি এই কিতাবে পাইনি, তবে এই হাদিসটা যে বাস্তবে এই হাদিসের কোনো অস্তিত্বই নাই সেটা আমার বলা উচিত নয়, কারণ অন্য মহাদ্দিসের অনুসন্ধানে হয়তো হাদিসটা অন্য কিতাবে পাওয়া যেতে পারে। তাছাড়া আমরা দেখুন কোরআনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ কোরআনে কারিমের ব্যাপারে একেবারে ফিক্সড সুরা রয়েছে, 114টি সুরা, 30টি পারা। অতএব কোরআনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা যদি কোনো আয়াতকে, কেউ যদি কোনো আয়াতের রেফারেন্স দেন এবং সেই আয়াতের নাম্বার অথবা এই আয়াতটা যদি কোরআনের 114টি সুরা 30 পারার ভিতরে আমি অনুসন্ধান করে যদি না পাই এবং নিশ্চিত যে এই 30 পারার ভিতরে নাই, তাহলে আমি বলতে পারবো যেটা কোরআনে নাই, কারণ এটা এখানে একেবারে লিমিটেড সব কিছু। সুরা সংখ্যাও আমার জানা আছে, পারা সংখ্যাও জানা আছে, অতএব এখানে আমি বলতে পারবো যদি এই সুরাগুলোর ভিতরে, এই পারাগুলোর ভিতরে না থাকে তাহলে এটা কোরআনে নাই, অন্য কোথাও থাকার সুযোগ নাই। কিন্তু হাদিসের ব্যাপারটা একেবারে ভিন্ন। হাদিসের মানে হাদিস বিষয়ে এইরকম কোনো কিতাব আপনি দেখাতে পারবেন না, যেই কিতাবে, যেই গ্রন্থে, যেই বুকে নবীজির সব হাদিস একত্রিত করে দেওয়া হয়েছে এবং এর বাইরে কোনো হাদিস নাই, এরকম আপনি বলতে পারবেন না। হাদিসের ব্যাপারে এরকম বলা যাবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে এইরকম 10,000 হাদিস বর্ণিত হয়েছে, 10,000-এর বাইরে যত হাদিস থাকবে সেগুলো নবীজির হাদিস নয়, এরকম বলার সুযোগ নেই। আর আমরা তো সাধারণত এই প্রসিদ্ধ কয়েকটা হাদিসের কিতাব নাম জানি, আমরা জানি বুখারী, আমরা জানি মুসলিম, সহি মুসলিম, সহি বুখারী, আমরা জানি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজা, এইরকম কয়েকটা হাদিসের কিতাবের নাম জানি। অথচ আরও শত শত হাদিসের কিতাব রয়ে গেছে যেগুলো হয়তো আমরা নামই আমরা সাধারণ মানুষ হয়তো নামই শুনিনি, অথবা নাম শুনে থাকলেও সেগুলো দেখার, সেগুলো পাঠ করার, অধ্যয়ন করার আমার সুযোগই হয়নি। আপনি হয়তো কখনো নাম শুনেছেন মুসন্নাফে ইবনে আবি সাহেবা, মুসন্নাফে আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, সুনান আদ-দারিমি, মুয়াজ্জাম আত-তাবারানি, এরকম মুস্তাদরাকে হাকিম, হাদিসের কত কিতাব রয়েছে, আমি এগুলির নাম বলে শেষ করতে পারবো না। এবং এছাড়াও কিছু কিছু মহাদিস চেষ্টা করেছেন যে প্রসিদ্ধ কতগুলো হাদিসের কিতাবের হাদিসকে তিনি তারা একত্রিত করার চেষ্টা করেছেন, যেমন শেষ যুগের একজন মহাদ্দিস আলী আল মুত্তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ, তিনি বেশ কয়েকটা হাদিসের কিতাবকে একত্রিত করে একটা সংকলন, একটা মানে বুক রচনা করেছেন, সেটা হচ্ছে কানজুল উম্মাল নামে। সেখানে প্রায় 50,000 হাদিস রয়েছে, তবুও এই 50,000 হাদিসকেই সব হাদিস বলা যেতে পারে না এবং এর বাইরে অনেক হাদিস রয়ে গেছে। মহাদ্দিসগণ আরও বলেন যে এমনও অনেক হতে পারে, এমনও হতে পারে যে
হাদিসের প্রসিদ্ধ অপ্রসিদ্ধ কোনো কিতাবে হাদিসটা উল্লেখ হয়নি, কিন্তু অন্য বিষয়ে লিখিত কিতাবে হাদিসটা উল্লেখ হয়েছে। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহা হাতে গড়া সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনী সংক্রান্ত অনেক মানে অথেন্টিক এবং নির্ভরযোগ্য কিতাব রয়েছে। যেমন রয়েছে আল ইসাবা ফি মারিফাতি সাহাবা, যেমন রয়েছে উস্তুল গাবা, যেমন রয়েছে মানে আরও অনেক কিতাবাদি সাহাবা তাবেইন মহাদিসগণের জীবনী নিয়ে, তাজকাতুল হুফাজ, সিয়ারু আলামিন নুবালা, এরকম বড় বড় কত ভলিউমের আরবি কিতাব রয়েছে। সেই কিতাবগুলোতেও কখনো কখনো এমন হাদিস, সহি সনদে বর্ণিত হাদিস পাওয়া যেতে পারে যা কোন হাদিস নামে, হাদিসের কিতাবের নামে লিখিত কিতাবে নাও থাকতে পারে। এটা এটা সূক্ষ্ম বিষয়, এটা একাডেমিক একটা আলোচনা যে আমরা হাদিস যখন মানে অনুসন্ধান করব, হাদিসের নামে লিখিত কিতাবগুলোতে যেরকম হাদিস থাকবে, হতে পারে যে এই নামের বাইরে অন্য বিষয়ে সিয়ার ও তারাজিমের কিতাবে সাহাবায়ে কেরামের জীবনী সংক্রান্ত আলোচনা যে কিতাবে রয়েছে সেই কিতাবেও কোনো হাদিস পাওয়া যেতে পারে। যেমন একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কথাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তৈবার যেটা বলে আমরা উল্লেখ করি, এই শব্দগুলো অনেকে সাধারণ হাদিসের কিতাবে না পেয়ে মনে করেন যেটা হয়তো হাদিসের কিতাবে উল্লেখই নেই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এরকম বলে জানিনি। অথচ আল ইসাবা হাফিজ ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহি, যিনি 852 হিজিতে ইন্তেকাল করেছেন, তিনি সহি বুখারির একটা কমেন্টারি বা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি নামে, সারা বিশ্বে সেই কিতাবটা অ্যাকসেপ্টেড এবং মানে সমাদৃত একটা কিতাব। ওই হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহির লেখা একটা কিতাব আছে আল ইসাবা ফি মারিফাতি সাহাবা, সেখানে তিনি নুআইম আল গিফারি রাদিয়াল্লাহু তাআলার জীবন আলোচনা করতে গিয়ে তার ইসলাম গ্রহণের কথাটা বলতে গিয়ে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহির মুখ দিয়ে উচ্চারণিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাক্যটা এর সনদ তিনি উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদে তিনি এই আল ইসাবা নামে কি আল ইসাবা নামক কিতাবে উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে অনেক বিষয় এরকম হতে পারে যে হাদিসের কিতাব নামে পরিচিত কিতাবে এই হাদিসটা নাও থাকতে পারে, হাদিসের কিতাব নামে লিখিত নয় অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে লিখিত কিতাবেও হাদিস পাওয়া যেতে পারে। এই জন্য আমরা হুট করেই বলে দিতে পারি না যে এই হাদিসটা তো নাই, এই হাদিসটা পাওয়া যায় না। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি আমার অনুসন্ধান করে, আমি এটা রিসার্চ করে আমি পাইনি, হয়তো অন্য অন্যরা পেয়ে থাকবেন। অতএব আমার না পাওয়াটা হাদিসটা প্রকৃতার্থে না থাকারই প্রমাণ নয়। যাক সে কথা, আমি আরেকটা বিষয়ে আসি যে নাসখের বিষয়ে। কোরআনে কারিমে যে নাসখ হয়েছে এবং হাদিসের আলোকে, কোরআনের আলোকে, সাহাবায়ে কেরামের মানে উক্তির আলোকে এই যে কোরআনে কারিমের নাসখের ব্যাপারটা যে স্বীকৃত, সেই বিষয়ে উলামায়ে কেরাম কিতাবও লিখেছেন। এবং একেবারে শুরুর দিক থেকে আল্লামা বদরুদ্দিন আজ-জারকাশি রহমতুল্লাহ আলহি, তার লেখা একটা কিতাব আছে আল বোরহান ফি উলুমিল কোরআন, কোরআনের জ্ঞান বিজ্ঞান বিষয়ে অত্যন্ত মানে বিশদ আলোচনা তিনি করেছেন ওই কিতাবে, ঝাড়খণ্ডে এটা ছাপা হয়েছে। ওই কিতাবে আল্লামা বদরুদ্দিন আজ-জারকাশি রহমতুল্লাহ আলহি কয়েকজন আলেমের নাম উল্লেখ করেছেন যারা শুধু এই বিষয়টা নিয়ে কিতাব লিখেছেন, পৃথক স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। যেমন তাবিঈ কাতাদা ইবনে দিআমা রাহিমাহুল্লাহ, যিনি 118 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি এই বিষয়ে কিতাব লিখেছেন। এই বিষয়ে আরও কিতাব লিখেছেন আবু উবায়দ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ, যিনি 223 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপর ইমাম আবু দাউদ আস সিজিস্তানি রহমতুল্লাহ আলহি, সুনানে আবু দাউদের সংকলক, তিনি যিনি 275 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও এই বিষয়ে কিতাব লিখেছেন। তারপর আবু জাফর আন-নাহাস রাহিমাহুল্লাহ, যিনি 338 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও এই বিষয়ে কিতাব লিখেছেন। তার লেখা কিতাবের নাম হচ্ছে আন-নাসিখ ওয়াল মানসুখ। এরপরে হিবাতুল্লাহ ইবনে সাল্লাম আদ-দারির, যিনি 410 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও এই বিষয়ে কিতাব লিখেছেন। তার কিতাবটা আসবাবুন নুজুল, ইমাম ওয়াহিদির লেখা আসবাবুন নুজুল কিতাবের মানে টিকা টিপ্পনীতে সেটা সংযুক্ত করা হয়েছে হিন্দুস্তানি ছাপায়। এরপরে আল্লামা আবু বকর ইবনুল আরবি রহমতুল্লাহ আলহি, যিনি 546 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও এই বিষয়ে কিতাব লিখেছেন। এরপর আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলহি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও এই কিতাব লিখেছে এই বিষয়ে কিতাব লিখেছেন। তার কিতাবের নাম হচ্ছে আখবারুর রুসুখ বিমিকদারিন নাসিখ ওয়াল মানসুখ। তো এই কয়েকজন আলেমের নাম বললাম
যে তারা এই নাসখের বিষয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। এছাড়া বদরুদ্দিন জারকাশি তার আল বুরহানে নাসখের বিষয়ে পৃথক চ্যাপ্টার উল্লেখ করেছেন। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলী, যিনি 911 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবে এই বিষয়ে চ্যাপ্টার উল্লেখ করেছেন। এরকম অনেক ওলামা এই বিষয়ে দলিল নির্ভর আলোচনা করেছেন। যাক, এই বিষয়ে আমি আরেকটা পয়েন্ট, নাসখের বিষয়ে আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাচ্ছি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য, যে কোরআনে কারিমে যে নাস হতে পারে তা শুধু এই ক্ষেত্রে, শুধু এই মাত্র ওইসব বিষয়ে যেখানে আদেশ নিষেধ রয়েছে, আমর নাহি, অর্থাৎ যেখানে আদেশ নিষেধের ব্যাপার রয়েছে সেখানে প্রথমে এক আদেশ দেওয়া হয়েছিল, পরে সেই আদেশটাকে পরিবর্তন করে ভিন্ন আদেশ দেওয়া হয়েছে, এরকম হতে পারে। কিন্তু কোরআনে কারিমের যেসব আয়াতে খবর মানে কোনো সংবাদ বলা হয়েছে, আগেকার উম্মতের প্রিভিয়াস নেশনের যে মানে ইতিহাস, যেই হিস্ট্রি উল্লেখ করা হয়েছে, যে স্টোরিগুলো উল্লেখ করা হয়েছে, সেখানে নাস্ক হয়নি, নাস্ক হওয়ার সম্ভাবনাও নাই। কারণ সংবাদের ক্ষেত্রে যদি নাস্ক হয়, অর্থাৎ এরকম যদি আমি বলি যে সকাল 7টায় এইটা হয়েছিল, পরে যদি আমি বলি যে না 7টায় হয়নি 8টায় হয়েছিল, তাহলে এটা হলো যে আমার জ্ঞানের মানে স্বল্পতার পরিমাণ প্রমাণ পেশ করে যে আমার জানতে ভুল হয়েছিল, আমার মনে রাখতে ভুল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব থেকে পবিত্র, তার কখনো এরকম ভুল হতে পারে না। অতএব পূর্ববর্তী উম্মতের খবর সংবাদ যেগুলো আয়াতে রয়েছে, নিউজ যে আয়াতগুলোতে রয়েছে, সেখানে কোনো ধরনের নাস আগে এক কথা বলেছেন পরবর্তীতে আরেক কথা বলবেন এরকম হয়নি, হওয়ার সম্ভাবনা নাই। বিলুপ্তকরণ নাস শুধু এই ক্ষেত্রেই হয়েছে যেখানে মানে আগে এক বিধান দেওয়া হয়েছিল আর পরে আরেক বিধান দেওয়া হয়েছে। তাহলে আমরা এই কথাটাও মনে রাখার দরকার যে সর্বক্ষেত্রে নাস্ক হয়নি, নাস্ক হয়েছে বিশেষ একটা ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রটা হচ্ছে আদেশ নিষেধ। মানুষের সহজ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেই বিধান দিয়েছিলেন, সহজ করতে গিয়ে সেই বিধানটা পরবর্তীতে নাস্ক করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন, এটা হতে পারে। যাক, সর্বশেষ আরেকটা পয়েন্ট আজকের জন্য আলোচনা করি, সেটা হচ্ছে যে কোরআনে কারিমের আয়াতের মধ্যে যেরকম নাস্ক হয়েছে তেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নাসখের মানে এক্সাম্পল রয়েছে, দৃষ্টান্ত রয়েছে। এটা নুজুলে কোরআন প্রোগ্রামের সঙ্গে এটা মানে আলোচনা করা জরুর নয়, জন্য আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। এটা হচ্ছে উলুমুল হাদিস, হাদিসের জ্ঞান বিজ্ঞান বিষয়ে যারা আলোচনা করবেন তারা সে বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি শুধু বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, সাহাবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। এটা একটা নাসখের উদাহরণ, অর্থাৎ নবীজি বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, আমি সেই নিষেধটাকে এখন উড্ডো করে দিলাম, সেই আগের বিধানটা বিলুপ্ত করে দিয়ে নতুন বিধান হচ্ছে ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, অর্থাৎ তোমরা এখন কবর জিয়ারত করতে পারবে। তাহলে এখানে হাদিসের মধ্যে নাসখ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন যাতে উম্মত শিরকে মুবতালা না হয়, শিরকে লিপ্ত না হয়ে যায়। পরবর্তীতে যখন উম্মতের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কবর জিয়ারতের অনুমোদন পেশ করলেন। তাহলে দেখা গেল যে প্রথমে এক বিধান ছিল উম্মতেরই স্বার্থে, উম্মতের অবস্থার পরিপ্রেক্ষিতে সেই বিধানটাকে নবীজি সাল্লাম পরবর্তীতে নাস্ক করে দিলেন, বিলুপ্ত করে দিলেন। একই হাদিসে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাতিন, আমি তোমাদেরকে নিষেধ করে দিয়েছিলাম কুরবানির গোশত তোমরা তিন দিনের চাইতে বেশি তোমাদের ঘরে রাখতে পারবে না। অর্থাৎ তিন দিন পর্যন্ত তোমরা কোরবানির গোশত নিজে খাওয়ার জন্য রাখতে পারবে, তিন দিনের চাইতে বেশি কোরবানির গোশত সংরক্ষণ করে রাখার অনুমোদন নাই। সেই গোশত কী করবে, গরিব মিসকিন যারা অভাবী তাদেরকে তোমরা বন্টন করে দিবে। কিন্তু আল্লাহ নবী বলেন, পরবর্তীতে বলেন, ফামসিকু মা বাদা আলাকুম, এই বিধানটা প্রথম যুগের জন্য ছিল যখন মুসলমানরা খুব অসহায় ছিলেন, মুসলমানদের আর্থিক এবং মানে সার্বিক অবস্থা খুবই দুর্বল ছিল, অবস্থা খুবই কষ্টদায়ক ছিল। সেই সময়ের জন্য নবীজি বলেছিলেন যে তোমরা শুধু নিজের খাবারের জন্য সংরক্ষণ করে রেখে দিও না, তিন দিন পর্যন্ত খাবারের জন্য রাখতে পারবে, তারপরের সময়টুকুর জন্য যেই অবশিষ্ট মাংস গোশত থাকবে কোরবানির গোশত সেটা তোমরা বন্টন করে দিবে।
কিন্তু পরবর্তীতে যখন মুসলমানদের অবস্থার উন্নতি হলো আলহামদুলিল্লাহ, মুসলমানরা যখন মানে এস্টাবলিশ হতে লাগলেন, তখন নবীজি বললেন ফামসিকু মা বাদা আলাকুম, এখন তোমরা এই কোরবানির গোশতকে তোমরা যতদিন মনে চাও রাখতে পারবে, অর্থাৎ তোমরা কোরবানির গোশতকে তিন দিনের ভিতরে শেষ করে দিতে হবে এরকম না, তোমাদের প্রয়োজন মতো এর পরবর্তীতে সময়ও রাখতে পারো। অবশ্য এর এখনও কোরবানির গোশতকে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়ার কথাটা তো আছেই, তবে সময়ের যে লিমিট ছিল তিন দিন পর্যন্ত সেটাকে বিলুপ্ত করে দিয়ে এটা আরও বেশি সময়ের জন্য রাখার অনুমোদন দেওয়া হলো। তাহলে আমরা দেখতে পারলাম যে নাসখের বিষয়ে অর্থাৎ প্রথমে এক বিধান দিয়ে পরবর্তীতে মুসলমানদের সহজাতে সহজ করতে গিয়ে ইজি করতে গিয়ে আরেক বিধান দেওয়া এবং প্রথম বিধান থেকে বিলুপ্ত করে দেওয়া এটা নতুন কোনো বিষয় নয়, সেটা হতে পারে এবং সেটা বুদ্ধিবৃত্তিক এটা লজিক বা মানে বুদ্ধিবৃত্তিক একটা বিষয় এটা হতে পারে এবং হয়েছেও বটে, কোরআনেও হয়েছে হাদিসেও হয়েছে, অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করার, কোরআনে করিমকে বুঝার, কোরআনে করিমের বিধানগুলো অনুধাবন করার এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।